এখন যে বিষয় আচ্ছা একটু থামো তো বলুন তো দেখি কোন গ্রাম গ্রাম না কোন গ্রাম গ্রাম না পারলাম না পারলাম না টেলিগ্রাম আচ্ছা বলুন তো হ্যাঁ মানে কোন সেন্ধি হ্যাঁ যে কোন বাড়িতে থাকা যায় না বাড়িতে থাকা যায় না এটা হয় নাকি কোন বাড়িতে আবার থাকা যাবে পারলেন না তো না আরে যাত্রা বাড়ি আচ্ছা বলুন তো কোন শাড়ি পরা যায় না শাড়ি কিন্তু আবার পরাও যায় না পারছি না পারলেন না তো না মশারি কোন সেন্ধি কোন সোনায় গয়না হয় না কোন সোনায় সোনা অথচ গয়না হয় না এবার পারছি না লক্ষ্মী সোনা কোনো গয়না হয় না আচ্ছা আমি এবার একটা ধাঁধা বলি আপনাদেরকে ঠিক আছে বলবো বলুন বলুন বলি আচ্ছা বলুন ডিম আগে না মুরগি আগে এটা তো খুব সহজ উত্তর ডিম আগে মুরগি আগে কি বলছেন মশাই আরে ডিম ফেটেই তো মুরগির বাচ্চা হয় ডিম না হলে মুরগি আসবে কোত্থেকে আরে মুরগি না আসলে ডিম আসবে কোত্থেকে মুরগি আগে ডিম আগে মুরগি আগে ডিম আগে এক মিনিট এক মিনিট এই প্রশ্নের মীমাংসা আসলে এত সহজে হবে না আপনারা কোনো আতেল বা ইন্টেলেকচুয়াল বা কোনো পণ্ডিতের কাছে যান তাহলেই আমার মনে হয় এর সুরাহ আপনারা পেয়ে যাবেন ইন্টেলেকচুয়াল লোকজন কোথায় পাওয়া যাবে আমি জানি জানেন কোথায় তারা ওই কারণ বাজারে ওখানে অনেকগুলো টেলিভিশন চ্যানেল আছে মাঝরাতে ওখান থেকে ইন্টেলেকচুয়ালরা জ্ঞান বিতরণ করেন যে মাত্র কোনো চ্যানেল থেকে কোনো ইন্টেলেকচুয়াল বেরোবে আমি ওনাকে ধরে ফেলবো এবং জিজ্ঞেস করবো ডিম আগে না মুরগি আগে আমার মনে হয় আপনারা বরং ওই এলাকায় যান ওই এলাকায় যান গিয়ে ডিম আগে না মুরগি আগে এর উত্তর নিয়ে আসুন ঠিক আছে কিন্তু আমি বলে গেলাম ওই মুরগি আগে না আমার মনে হয় ডিমই আগে আরে মুরগি আগে আরে ডিম আগে আরে মুরগি আগে আরে ডিম আগে ভারমশায় মোল্লাজি শুভেচ্ছা স্বাগতম কমেডি আওয়ারে সই সালামতে ছিলেন তো একদিন কি বলছেন জনাব আরে ঘরের বউ বিবিকে সামলাতে পারবো না এমন নরাধম তো আমি নই হে তবে এই ভারমশায়ের কথা আমি কিছু বলতে পারবো মুখ সামলে কথা বলবেন মুখরা রমণী বসি করেন এই মন্ত্রটি কে আবিষ্কার করেছে জানেন কে আমার ঠাকুরদা ঠাকুরদা বউকে কেমনি বাগে আনতে হয় সে জ্ঞান আমাকে দিবেন না গোপাল ভার ভার মহাশয় এবং মোল্লাজি তারা কি এসেছেন হ্যাঁ একটু আগে তো আমি দেখে আসলাম গ্রিন রুমে ওনারা রেডি হচ্ছেন তাহলে ওনাদেরকে একটু খবর দিই আমরা আর খবর দিতে হবে না খোশামদিদ খোশামদিদ স্বাগতম আরে বুড়ো বড় সময় সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আছে আমরা জানি আপনাদের মূল অনুষ্ঠান এখনো শুরু হয়নি আচ্ছা গত পর্বে আপনারা দুজন মিলে একটি প্রশ্নের উত্তরের খোঁজে গেলেন ডিম আগে না মুরগি আগে সেই প্রশ্নের উত্তর কি আপনাদের মিলেছে আরে মশাই এমন একটা প্রশ্ন দিলেন নিজেরা উত্তর খুঁজে পাও তো দূরে থাক যাকে জিজ্ঞেস করি এমন ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে মনে হয় আমি একটা ছাগল আর উনি একটা পাখি কেন সেই যে গেলেন কাওরন বাজারে টেলিভিশন স্টেশনগুলোর সামনে ঘোরাঘুরি করতে মধ্যরাতে জ্ঞান বিতরণের পরে যে কেউ যখন চ্যানেল থেকে বের হবে খপাত করে তাকে ধরবেন আর তার কাছ থেকে উত্তরগুলো জেনে নেবেন পেয়েছিলাম তো কয়েকজন তো কি উত্তর দিলেন তারা উত্তর কি দিবেন যাকে জিজ্ঞেস করি আচ্ছা বলুন তো ডিম আগে না মুরগি আগে হ্যাঁ এই প্রশ্ন শুনে কেউ কেউ মাথা চুলকায় কেউ কেউ আবার ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকে কেউ আবার ঝেড়ে দৌড় দেয় এসে কি করি মধ্যরাতে দেখি কারণ বাজারে মুরগি আর ডিমের পাইকারি বাজার বসেছে তাই ব্যাপারীদের কাছে গেলাম প্রশ্ন শুনে ডিমের ব্যাপারীরা বলে ডিম আগে আর মুরগির ব্যাপারীরা বলে মুরগি আগে এই নিয়ে তো দু দলের মধ্যে ঝগড়াঝাটি হাতাহাতি মারামারি শেষ পর্যন্ত পুলিশ আসলো আমরা দুজন আবার এই যান বাঁচাতে দুজনে পালিয়ে আসলো তার মানে উত্তর পাননি না পেলেও উত্তর আমরা খুঁজে বের করব আপনি এসে নেই আপনি একটা বাগড়া বাজাবেনই আমার একটা ধারার উত্তর দিতে হবে কাটলে বেড়ে যাবে সবার শেষে জল পাবে জিনিসটা কি কাটলে বেড়ে যাবে সবার শেষে জল পাবে এটা আবার কি পারলাম না তো পারলেন না না এটা পুকুর পুকুর যত কাটবেন ততই বাড়তে থাকবে আর শেষে জল পাবে আচ্ছা বলুন দেখি মানে সেই কোঞ্চেন দেখি হ্যাঁ কোঞ্চেন দেখি কোন টেবিলের পায়া থাকে না টেবিলের পায়া থাকে না এটা আবার হয় নাকি পারলাম না তো পারলেন না তো না টাইম টেবিল টাইম টেবিল টাইম টেবিলের কোনো পায়া থাকে না আচ্ছা বলুন তো সাদার ভিতরে সাদা এটা আবার কি জিনিস সাদার ভেতরেও সাদা কি পারলেন না তো ডিম ডিম পুরো সাদা ভিতরেও সাদা কোঞ্চেন দেখি
কোন খানা খাওয়া যায় না কোন খানা খাওয়া যায় না এইটাও তো পারলাম না পারলেন না তো না গোসল খানা ওখানে কারা যেন বসে আছে মনে হচ্ছে না হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে কারা মঞ্চে হুট করে চলে আসে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে কি করে বুঝতে পারছি না একটু যাও তো দেখো তো কারা যাব হ্যাঁ কত রবি জলে রে কেবা আঁখি মেলে রে আরে তোমাদের ভারমশার মোলাজি ও কে এলে বিরক্ত করতে আরে উঠুন উঠুন আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আরে ওই তো এসে গেছে এই মশাই উঠুন 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 অনুষ্ঠান শুরু হয়ে গেছে উঠুন উঠুন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আপনারা ওখানে পড়েছিলেন কেন কাল রাতে আমরা দুজন একটু ঘুমোতে পারিনি কেন সারা রাত কি করেছেন ওই যে গতবারের আগের বার হ্যাঁ একটা ধাঁধা দিলেন না ডিম আগে না মুরগি আগে হ্যাঁ আপনারা তো আমার প্রশ্নের উত্তর খুঁজে পেতে একবার কারণ বাজার এলাকাও গেলেন কাল রাতেও আবার গেলাম ও আচ্ছা না কোনো পণ্ডিতদের ধোঁটার ধান্দায় না আজ তো আপনার অনুষ্ঠান ভাবলাম আপনার ওই ধাঁধার উত্তরটা যদি কোনোভাবে আমরা জানতে পারি তাহলে আজ দর্শকদেরকে আমরা জানাতে পারবো সেই জন্য কাল রাতে আবার গেলাম কারণ বাজারে মুরগির ব্যাপারী আর ডিমের ব্যাপারীর কাছে আচ্ছা গতবার তো আমাদের জানা মতে যে দুই দলের মধ্যে মারামারি লেগে গিয়েছিল তো এবার কি হলো দুই দল কি ঐক্যমতে আসতে পেরেছে কি যে বলেন মশাই ইহ জন্মেও এই দুই দল যে কোনোদিন ঐক্যমতে আসতে পারবে কিনা এটা আমার সন্দেহ ওই যে আগের সেই কথা ডিমের ব্যাপারীরা বলে আমারটা ঠিক আর মুরগির ব্যাপারীরা বলে আমারটা ঠিক তাহলে কাল সারা রাত কি করলেন দুজনে সেখানে কি আর করবো সারা রাত ধরে মুরগির কাওয়ালি শুনলাম মুরগির কাওয়ালি মানে মুরগির কাওয়ালি মানে ডিম আর মুরগি নিয়ে দুই দলের কাওতালি আর সবশেষে সকালে মুরগির মাংস আর ডিম ভাজে দিয়ে পরোটা খেয়ে ফিরে আসলাম প্রশ্নের উত্তর না পেলেও ওই মুরগি আর ডিম দুটোই খেয়ে এসেছেন না ভাবলাম সকাল হয়ে গেছে এখন যদি বাসায় গিয়ে ঘুম দেই তাহলে তো দেরি হয়ে যাবে তাই সরাসরি অনুষ্ঠানে চলে আসলাম এসে বসতেই ঝিমুনি এসে গেল তারপর তারপর হচ্ছে সুখনিদ্রা আমার একটা দাদা বলেন দেখি আপনার হ্যাঁ বলতেই হবে এখন কি করার আপনি জিজ্ঞেস করলেন কি না করুন পারি কোন জিনিসে লাথি মারলে কাজ হয় লাথি মারলে কাজ হয় জীবনেও তো শুনি নেই লাথি মারলে কোন জিনিস কাজ হয় পারলেন না তো না ঢেকি ঢেকিতে লাথি মারলে কাজ হয় রাইট রাইট আচ্ছা কুঞ্চন দেহি কুঞ্চন দেহি কোথায় পেলে এটা তো লালু ভাই মন্টু ভাই করতেন বাংলাদেশে বিটিভিতে ওই সময় একটা সবচাইতে জনপ্রিয় ম্যাগজিন অনুষ্ঠান তুমি জনপ্রিয় হ্যাঁ সেটা হলো যদি কিছু মনে না করে ওতে লালু ভাই মন্টু ভাই ও বলুন তো দেখি আর কোন সন্দে এটা সুপার হিট ছিল কোন বাসা ভাড়া দেওয়া যায় ভাড়া দেওয়া যায় এটা আবার কেমন পারলেন না না ভালোবাসা ভালোবাসা কখনো ভাড়া দেওয়া যায় না রাইট এবার আমার পালা এসেছে এবার আমি বলবো আপনার উত্তর দিবেন তালটি ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল মানে তালটি ধপ করিয়া পড়িল না পড়িয়া ধপ করিল হ্যাঁ এত বড় কঠিন ধাঁধার উত্তর আমরা কোথায় খুঁজে পাবো আমি জানি হ্যাঁ কোথায় আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে এই ধাঁধার উত্তর খুঁজে পেতে আমাদেরকে মাটির নিচে মানে কবরে যেতে হবে ওই কারণ বাজার আছে না ওই এলাকায় একটা আন্ডারপাস মানে মাটির নিচ দিয়ে রাস্তা আছে না একসময় দেখতাম আন্ডারগ্রাউন্ডে গিয়ে কিছু লোক কুপি জ্বালিয়ে বই পুস্তক খাচ্ছে আর বছরের পর বছর ধরে এই প্রশ্নটার উত্তর নিয়ে নিজেদের মধ্যে বাহাস করছে মানে থিসিস আর অ্যান্টিথিসিস বের করছে ওদের ওখানে গেলে এই প্রশ্নের একটা সুরাহা পেলেও আপনারা পেতে পারেন তাহলে আপনারা বরং এখন আপাতত আন্ডারগ্রাউন্ডেই যান তবে হ্যাঁ ধাঁধার উত্তর পাওয়া মাত্রই আপনারা এখানে চলে আসবেন তাহলে চলুন মোল্লাজি আমার মনে হয় তালটি ধপ করে পড়ে আমার মনে হয় পড়িয়াই ধপ আচ্ছা শিরিন আমাদের অন্য দুই বিচারকদের তো দেখছেন ওরা কোথায় তারা তো এখন এসে পৌঁছননি তারা এখন এসে পৌঁছননি সময় চলে যাচ্ছে এসে পৌঁছননি আরে গত পর্বে আপনি ওদেরকে একটা ধাঁধা দিলেন না ও যে তালটি ধপ করিয়া পড়িল না পড়িয়া ধপ করিল ওইটার অ্যান্সার বা উত্তর খোঁজার জন্য তো ওনারা আন্ডার পাশে মানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ সর্বনাশ ওনারা ওখানে রয়ে যাননি তো আরে না 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 আমরা ওখানে রয়ে যাই নাই এই যে এসে পড়েছে বাহ ভালো
দেখতে ভালো লাগছে এবং আমরা বাঁচলাম আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম যে আপনাদের সারা বিচার কার্য করব কিভাবে চিন্তার কোনো কারণ নেই আমরা তো দিব্যি সই সালামতেই আছি ওই যে আমি একটা ধাঁধা দিয়েছিলাম আপনাদেরকে উত্তর খোঁজার জন্য তো আপনাদের সেই আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কথা ছিল না যাদের খোঁজে গিয়েছিলাম জি জি গিয়ে শুনি তারা সবাই এখন ওভারগ্রাউন্ড হয়ে গেছে তার মানে ওই যে মাটির নিচ থেকে উপরে চলে এসেছেন তাহলে এতদিনে তারা তাদের উত্তরটা পেয়ে গেছেন তো কি বললেন তারা আরে বলবেন আমার কি ওই কারণ বাজারে অনেক ঘুরে ফিরে খুঁজে জানতে পারলাম এদের কেউ কেউ এখন নাকি মাঝরাতে টিভি চ্যানেলগুলো অফিসে যাওয়া আশা করে তো পেলেন তেমন কাউকে এরা যে কোন ফাঁকে আসে আর কোন ফাঁকে চলে যায় গত সাত দিন ধরে ডিউটি করে আমরা তার কোনো হদিসই পেলাম তার মানে এখন হচ্ছে ক্যামোফ্ল্যাজ আপনারা আপনাদের কোশিশ জারি রাখুন আমরা আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই এই শুনুন আমার একটা দাদা বলুন দেখি আপনার দাদা প্রতিনিয়তই বলছি আবারও বলতে হবে বলুন কোন পানির হাঁটুতে নাক বলুন তো দেখি বলুন তো হাঁটুতে নাক কোন প্রাণী বলতে পারলাম না তো কোনটা বললেন না তো ফড়িঙ্গের নাক হাঁটুতে থাকে ও আচ্ছা ফড়ি ফড়িঙ্গের নাক হাঁটুতে থাকে এই কোয়েশ্চন দেখি কোন ব্যাংকে টাকা থাকে না ব্যাংকে আবার টাকা থাকবে না কেন এটা আবার কেমন কথা বললেন না না ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংক থেকে কোনো ব্লাড ব্যাংকে তো টাকা থাকে না রাইট আচ্ছা বলুন তো দেখি কোন লোক জ্যান্ত সাপ খেয়ে ফেলতে পারে জ্যান্ত সাপ এইটা আবার জ্যান্ত সাপ কি বলে বললেন না তো না আরে মশাই চাপাই নবাবগঞ্জ জেলার রোহনপুর এলাকার প্রসাদপুরের আয়নাম বাপরে বাপ কোয়েশ্চন দেখি কোন বাচ্চার মা থাকে না বলুন তো বাচ্চার মা নাই না চো বাচ্চার মা নাই আচ্ছা এইবার এইবার এবার আসেন এবার আমি আপনাদের একটা ধাঁধা বলছি আবার আপনার ধাঁধা না না আর ধাঁধা ধরতে হবে না কেন এই যে দুটো অলরেডি দিয়েছেন ওই দুটোই তো খুঁজে পাচ্ছি ওই যে ডিম আগে না মুরগি আগে আর আরেকটা হচ্ছে যে তালটি ধপ করিয়া পড়িল না পড়িয়া ধপ করিল আচ্ছা ঠিক আছে আপনাদের আবারও সময় দিচ্ছি সুযোগও দিচ্ছি আবার আপনারা খোঁজা শুরু করুন আরে আপনি যা বলেন তা আমার বিশ্বাস করতে হবে নাকি কেন করবেন না আপনি যা বলছেন আমি বিশ্বাস করি নাই আরে আমারটা বিশ্বাস করেন কারণ আমারটা সত্যি আমি যা বলেছি আমারটাও সত্যি অসম্ভব আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট কি ব্যাপার আপনাদের আবার কি হলো মানে এতদিন ধরে আপনাদের মধ্যে এত সুন্দর মিলমিশ সখ্যতা বন্ধুত্ব হঠাৎ আবার কি হলো কি কি নিয়ে লেগে গেল দেখুন না কথা হচ্ছিল এই দুই বংশের মধ্যে কে বড় কীর্তিমান আচ্ছা উনি বললেন উনার ঠাকুরদা নাকি এই তিনবার চাঁদে গেছেন আর দুইবার মঙ্গল গ্রহে গেছেন আমি সেটা মানলাম এবং বিশ্বাস করলাম আর আমি বললাম আমার দাদা তিনবার সূর্যে গেছেন উনি সেটা বিশ্বাস করবেন আরে এটা কি কথা হইতে পারে সূর্য কেউ যেতে পারে সূর্য তো আগুনের পিণ্ড কেউ গেলে ভস্ম হয়ে যাবে তাও তো ঠিক তাই না উনি তোমার পুরো কথাটা শুনলেন না মাঝপথে আটকায় দিলেন আর অযথা তর্ক করছেন আচ্ছা এক মিনিট এক মিনিট ওনাকে পুরো কথাটা বলতে দিই আমরা হ্যাঁ আমার প্রথম কথা হচ্ছে ওনার ঠাকুরদা যদি তিনবার চাঁদে যেতে পারেন আমার দাদা কেন সূর্যে যেতে পারবেন না আর দ্বিতীয় কথা আরে রাখেন আপনি দ্বিতীয়ত কোনো কথা নাই সূর্যে কেউ যেতে পারে নাকি ওটা তো অগ্নিপিণ্ড আরে সূর্যে কি দিনের বেলায় আমার দাদা গেছিল নাকি আমার দাদা গেছিল তো রাতের বেলায় রাতের বেলায় সূর্য তো ঠান্ডা থাকে এবার বলুন আমি তো ওই দিকটা ভেবে দেখি নাই তাহলে মানলেন তো গাজার নৌকা যদি পাহাড় দিয়ে যেতে পারে তাহলে মোল্লাজির সেই দাদাজি তিনবার সূর্যে কেন যেতে পারবেন না শুধু দর্শক এবার আপনাদের জন্য বোমা পড়ছে এই কালকে হরতাল টরতাল নেই তো আবার তাড়াতাড়ি পালাও নাকি এই চলে এই মে দাঁড়া জি স্যার তাই পালাচ্ছ না না পালাচ্ছি না তো আমরা ভাবছিলাম আমরা কি চাকে আসি আপনারা ভালো আছেন তো আমার ভালো নেই কুচি করি আমি বলি পুরো আমরা দুটো কোথায় এই কোথায় এ মোল্লাজি ভার মশাই বেরিয়ে আসুন ওই তো দুজনে এদিকে এসো আসো আমার কাছে আসো বললে রাজার বাড়ি যাবে তাই এই তোমার রাজার বাড়ি এই শোনো ওই বাদশার বাড়ি থেকে বারবার লোক পাঠাচ্ছে ওই সেখানে না গিয়ে এখানে এই ছেলে চুকরিদের সাথে ইলিশ পিটিশ হচ্ছে না এই পুরো বয়সে তোমার বিমনতি ধরেছে এসব কি বলছো তুমি চুপ করো জামাটা ছাড়ো না আর সারা দেশের লোক তো টেলিভিশন দেখছে মান সম্মান রাখলে কেন
ছেলে সুকৃতির সাথে রং তামাশা করো তখন তোমার মান সম্মান জানা না এখন আমি হাত ধরলে বুঝি তোমার মান সম্মানে লাগে হ তোমাকে ঘরে বসিয়ে রাখো তারপর দেখবো এখানে আসো কি করে বুঝলে এভাবে ইয়ে দেখুন মানে নিয়ে যেতে যান যান কিন্তু ওই দেখুন ঠ্যাং ভেঙে যদি এটা আমাদের পার্মানেন্ট বিচারক মানে বুঝতেই তো পাচ্ছেন এই চলো চলো মোল্লাজি ভালমশাই একবার বিদায় দেন গো ঘুরে আসি